ইসলামপুর শহরে বহু প্রতিকৃত মুক্তমঞ্চের উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল। তিনি জানান, এইচআরবিসির ফান্ড থেকে প্রায় 25 লক্ষ টাকা ব্যয়ে এই মুক্তমঞ্চ নির্মাণ করা হয়েছে। এই মুক্তমঞ্চের একটি বাইরের স্টেটের দরকার রয়েছে, সেটি খুব তাড়াতাড়ি নির্মাণ করা হবে। এই মুক্তমঞ্চ নির্মাণ হওয়াতে সাংস্কৃতিক জগতের প্রত্যেকটি মানুষ আজ ভীষণ খুশি। ফিতে কেটে ফলক উন্মোচন করে 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মতিথিতে এই মুক্তমঞ্চের শুভ উদ্বোধন করা হয়। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।